অনেকে আছেন বিজনেস করেন, অনেকে আছেন দেখাচ্ছে চাকরি বাকরি করেন, তো তাদের ক্ষেত্রে একটা কমন প্রবলেম হচ্ছে যে তারা স্মার্ট ওয়াচ কিনতে চান কিন্তু বাজেট একটু কমের মধ্যে, কারণ তাদের আসলে অত বেশি মানি নাই যেটা আসলে ওয়েস্ট করতে চান। তো ফর্মালি আপনার হচ্ছে ক্যাজুয়াল লাইফের সাথে অ্যাড করতে চান বা আপনার ফর্মাল লাইফের সাথে অ্যাড করতে চান, যে কোনো ড্রেস বা যে কোনো কিছুর সাথে আসলে ম্যাচ করবে, এরকম একটা স্মার্ট ওয়াচ আসলে চাচ্ছিলেন। সো এরকম টাইপের ওয়াচের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে 8,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকার মধ্যে এরকম ওয়াচ পাওয়া যায়। বাট আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো এমন একটা স্মার্ট ওয়াচ যেটার মাধ্যমে আপনি আসলে অনেক প্রাইস কমে আপনি নিতে পারবেন, এবং এই ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় যেই কয়েকটা জিনিস থাকে একটা স্মার্ট ওয়াচের ক্ষেত্রে সেগুলো পাবেন। এবং মজার কথা হচ্ছে যে এটা আমার কাছে অনেক বেশি মানে পছন্দের হয়েছে, বিকজ অফ হচ্ছে একে হলো দেখেন আপনার একেবারে আপনার চেইন সিস্টেম, দ্বিতীয়ত হচ্ছে হাতের সাথে অনেক সুন্দর মানায়, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। দ্বিতীয়ত হচ্ছে এর যে স্মার্ট ফেস মানে এর যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলো যে কোনো পরিবেশে মানা যাবে এবং আপনার কাছে কোনোভাবেই মনে হবে না যে ফেক একটা আপনার হচ্ছে ওয়াচ ইউজ করছেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। এই হচ্ছে স্যামবোনোর S09 যেটা আমাদেরকে স্যামবোনো থেকে সেন্ড করেছে। সো থ্যাংকস স্যামবোনোস ফর সেন্ডিং দিস প্রোডাক্ট ফর রিভিউ পারপাস। সো দেখতেই পাচ্ছেন একটু স্টাইলিস্ট ওয়েতে আসলে তারা আসলে প্রেজেন্টেশন করছে। সো বক্সের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যদিও এইসব কিছু দেখে লাভ নাই। সো আমরা খুলে দেখি যে আসলে বক্সের মধ্যে কী কী আছে। বক্স খুলে ফেললাম, যদি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচটা। সো দেখতে একটু আপনার হচ্ছে স্টাইলিশ বলা যায়। ওকে ফাইন, আমরা আসলে খুলে দেখি যে আসলে কী পাচ্ছি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচ, দেখেই প্রথমে অনেক বেশি হেভি ফিল হচ্ছে, তার মানে হচ্ছে আমার মনে হয় ওয়াচটা জোস হবে। দেন হচ্ছে ইউজার ম্যানুয়াল, দেন পাচ্ছে হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার বা সরি অ্যাডাপ্টার নয়, এটা হচ্ছে চার্জিং কেবল, দেন হচ্ছে অ্যাডাপ্টার লাগে আপনি জাস্ট এইভাবে চার্জ দিতে পারবেন। সো এটা একটা ভালো দিক। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টিপস, আপনি আসলে ফুল ব্যাটারি চার্জ করে তারপর ইউজ করবেন। সো এই হচ্ছে আমাদের যে মেন কাঙ্ক্ষিত হচ্ছে স্মার্ট ওয়াচ, দেখতেই পাচ্ছেন পুরোপুরি ভালো আসলে ডিসপ্লে দেখতে এবং সাইডের যে নব আছে সব কিছু মিলে গেলে আমার কাছে পার্সোনালি প্রথম দেখাতে ভালো লাগছে। সো এই হচ্ছে ডিসপ্লে লুকিং, আপনি চাইলে এটার আর যে ওয়াচ ফেস আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন, একেবারে জেনুইন আপনার হচ্ছে ওয়াচ মনে হচ্ছে আমার কাছে প্রথম স্টাইলে মনে হচ্ছে, আর যে হেভিনেস সেটাও আসলে অনেক বেশি ইমপ্রেসিভ। সো দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে আপনি জাস্ট উপরে সোয়াইপ করলে আপনার ওয়াচ ফেস চেঞ্জ হয়ে যাবে এবং সাইড থেকে সোয়াইপ করলে আপনার বিভিন্ন ধরনের অপশন পাবেন যেগুলো ইউজ করে আপনি আসলে এই ওয়াচটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনার মোবাইলের সাথে পেয়ার করে দেখা গেছে নোটিফিকেশান থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং পাবেন। রাইট সাইড দেখতে পাচ্ছেন এখানের মধ্যে স্লিপ ট্র্যাকিং করতে পারবেন, আপনি কতক্ষণ ঘুমাচ্ছেন না ঘুমাচ্ছেন সেগুলো ট্র্যাকিং, তারপর হার্ট রেট মনিটর, তারপর বিপি মেশিন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনি আসলে এই ওয়াচের মধ্যে পেয়ে যাবেন, জেনারেলি যে স্মার্ট ওয়াচগুলোতে যা থাকে বা হেলথ ট্র্যাকারে যা থাকে তা। সো এবার আমরা আসলে দেখুন এখান থেকে সোয়াইপ করলে মানে অ্যাক্টিভিটিতে চলে গেলাম, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি কী করেন না করেন সেগুলো আপনি সেট করে অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে পারেন, আউটডোর সাইকেলিং থেকে শুরু করে আপনার ওয়াকিং ক্লেমিং, ইনডোর আপনার হচ্ছে যদি গেম টেম খেলেন সেগুলো আসলে ট্র্যাক করতে পারবেন, মানে স্পোর্টসের মধ্যে। দেন ফাইন্ডের মধ্যে হচ্ছে আপনার ফোনের সাথে কানেক্ট করে থাকলে এটা ক্লিক করলে আপনার ফোনে রিং হবে, দেন হচ্ছে হার্ট রেট মনিটর। সো আমরা দেখি আসলে হার্ট রেট মনিটর কতক্ষণ লাগে আসলে রেজাল্ট দিতে। সো দেখতে পাচ্ছেন মোটামুটি টাইম কমই লাগে। দেন হচ্ছে বিপি মেশিন এটা আসলে স্মার্ট ট্র্যাকিংয়ের বা আপনার হচ্ছে ফিটনেস ট্র্যাকারের সবগুলোতেই থাকে। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমার হচ্ছে বিপিটা দেখাচ্ছে বা ব্লাড প্রেশার মেশিন। দেন হচ্ছে স্টপ ওয়াচের মধ্যে দেখতে পাচ্ছেন এটা আপনার মতো করে আপনি সেট করে নিতে পারবেন, তারপরে হচ্ছে আপনার কাম ডাউন সিস্টেম এটা আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন, মানে এটা আসলে আপনার অনেক কাজগুলো ইজি করে দেয়। দেন হচ্ছে SMS-এর মধ্যে আপনার ফোনের সাথে কানেক্ট করা অবস্থায় নোটিফিকেশান আসলে সেই মেসেজগুলো এখানের মাধ্যমে পড়তে পারবেন, আর ফিমেলরা চাইলে এটা ইউজ করতে পারবেন। দেন হচ্ছে নিচে চলে আসলে সেটিংস অপশন পাবেন, এখানের মধ্যে ইনফরমেশনে চলে গেলে আপনার যেই নোটিফিকেশানগুলো প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে অন করে দিতে পারেন, কষ্ট করে আপনাকে অ্যাপস খুঁজতে হবে না। সো বুঝতেই পারছেন যে এখানে উইচ্যাটের নোটিফিকেশান থেকে শুরু করে কল, তারপরে হচ্ছে ফেসবুকের নোটিফিকেশান, টুইটারের নোটিফিকেশান, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান, আপনার যেটা মন চায় সেগুলো আপনি কিন্তু সেট করে দিতে পারেন, স্ন্যাপচ্যাট থেকে শুরু করে জিমেল নোটিফিকেশান। সো গুড, আমার কাছে ডিসপ্লে কোয়ালিটি ইজ গুড মনে হয়েছে, মানে যেটা পার্সোনালি ভালো বলতে চাই। সো সেটিংস করে এখান থেকে ব্রাইটনেস আপনি বাড়ায় নিতে পারবেন, কমায় নিতে পারবেন, আমার মনে হয় কম করে রাখলে আপনার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। দেন হচ্ছে অটো লক, এখানে আমি বাড়ায় দিছি 30 সেকেন্ড পর্যন্ত, আপনি চাইলে এটা কমানো থাকে, নর্মালি 5 সেকেন্ড পর্যন্ত থাকে। দেন হচ্ছে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যালার্ট ডিসকানেক্টেড, তারপরে হচ্ছে আপনার স্ট্যান্ডিং, তারপরে হচ্ছে হার্ট রেট, তারপরে বিপি মেশিন, এগুলো কি আপনি অন রাখতে চাচ্ছেন না অফ রাখতে চাচ্ছেন এখান থেকে সেগুলো কন্ট্রোল করতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক।
সো আমরা চলে আসলাম এবার অ্যাপসে। অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা ডাউনলোড করার পরে কিন্তু আপনি এখান থেকে সব কিছু দেখতে পাচ্ছেন। সো এখানের মধ্যে আপনি অ্যাপসটা অ্যাড হয়ে গেলে আপনি এখানে জাস্ট আপনার মোবাইলের সাথে মানে আপনার যে স্মার্ট ওয়াচ আছে সেটার সাথে কানেক্টেড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন S9 দেওয়া আছে, ওকে করলেন, কানেক্টেড হয়ে গেল। এখান পর থেকে আপনি কত স্টেপ হাঁটলেন, কতক্ষণ ঘুমাইলেন, কতক্ষণ ডিপ স্লিপে ছিলেন, কতক্ষণ নর্মাল স্লিপে ছিলেন, কত ডিস্টেন্স কভার করছেন, সব কিছু কিন্তু এখান থেকে আপনি আসলে দেখতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক, বিকজ অফ হচ্ছে আসলে ফিটনেস ট্র্যাকারের মধ্যে যা যা থাকা দরকার সব কিছু এখানে পাচ্ছেন। হার্ট রেট মনিটর, তারপরে হচ্ছে আপনি অ্যাপস ম্যানেজমেন্ট, ব্লাড প্রেশার কত কী আছে সেগুলো আসলে অ্যানালাইসিস করতে পারবেন। এখানের মধ্যে জিপিএসের মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, যদি এটা আপনার মোবাইল জিপিএস ইউজ করবে। সো এখানের মধ্যে আমরা ইয়াতে চলে আসলাম, ঘড়িতে চলে আসলাম মানে বা স্মার্ট ওয়াচে চলে আসলাম। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ম্যানেজ নোটিফিকেশনের থেকে গিয়ে আপনি যদি অ্যালাউ করে দেন সব কিছু নোটিফিকেশন আপনি আসলে আপনার এই অ্যাপসের মাধ্যমে পাবেন বা আপনার এই ওয়াচের মাধ্যমে পাবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে, শিডিউল থেকে শুরু করে। তো এই ছিল টোটাল ডিটেলস এই ওয়াচের। অ্যাকচুয়ালি আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে একে হলো এর ওয়াচ ফেসগুলো একেবারে নর্মাল, আপনি ইজিলি সোয়াইপ করে আপনার হচ্ছে চেঞ্জ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে এর যে বিল কোয়ালিটি আমার কাছে মানে আমি অ্যারাউন্ড হচ্ছে 7-8 দিন ধরে এটা আসলে অবজারভেশনে রাখছি, তো এর মধ্যে আমার কাছে এটা মনে হয়েছে যে আপনার এর যে বিল কোয়ালিটি সলিড বিল কোয়ালিটি, এটা সহজে আপনার আসলে নষ্ট হবে না বিল কোয়ালিটির দিক থেকে। মানে আপনি বাইরের বাহ্যিক যেই কোয়ালিটি সেই কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে। দ্বিতীয়ত আসি হচ্ছে এই যে ওয়াচ ফেস চেঞ্জ, এটা অ্যাভারেজলি আপনি জাস্ট সোয়াইপ করলে ওয়াচ ফেস চেঞ্জ হয়ে যাবে। সো এটা একটা ভালো দিক। আর মজার কথা হচ্ছে যে এর যে মানে ওভারঅল লুক আপনাকে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড করবে না যে না আমার ওয়াচটা কিনে আমি আসলে লস খেয়ে গেছি, আমার কাছে ভালো লাগতেছে না বা এরকম না। আমার মনে হয় যারা চেন সিস্টেম টাইপের এগুলো পছন্দ করে তাদের জন্য বেস্ট চেন। ছাড়াও আরও দেখা গেছে যে ওদের আরও অনেকগুলো কালেকশন আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সো এবার হচ্ছে পজিটিভ দিক তো বললাম, এবার হচ্ছে নেগেটিভ দিক। নেগেটিভ দিক বলতে হচ্ছে এটা একটু হেভি, আমার কাছে পার্সোনালি মনে হয় যে একটু হেভি, যাই হোক এটা যদি চেন সিস্টেমটা নেন, আর চেন ছাড়াটা নিলে হয়তো বা আপনি হালকা অনুভব করতে পারবেন। সো এবার আসি হচ্ছে এই এটা কি আসলে ওয়াটারপ্রুফ কিনা। ওয়াটারপ্রুফ লেখা আছে বাট আমার কাছে মনে হয় ডে টু ডে টাস্কে যে পানি আমরা ইউজ করি সেই পানিতে এটা কোনো প্রবলেম হবে না, যেটা আসলে আপনার কাগজে কলমে লেখা আছে। আমি টুকটাক পানি ভিজা টিজা দেখছি, তেমন কোনো প্রবলেম নাই। এবার আসি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ব্যাটারি ব্যাকআপ হচ্ছে আপনি যদি কন্টিনিউস ইউজ করেন বা ইউজের উপর ডিপেন্ড করে, তারপর আমার কাছে মনে হয় অ্যারাউন্ড হচ্ছে আপনি 4-7 দিনের মতো ব্যাকআপ পাবেন, বাট 5 দিন ধরে রাখেন অ্যাভারেজলি। দেন হচ্ছে এর স্ট্যান্ড বাই টাইম 10 দিনের মতো, স্ট্যান্ড বাই টাইম নিয়ে আসলে হিসাব করে লাভ নাই। এবার আসি হচ্ছে এর প্রাইস নিয়ে। প্রাইসটা আসলে কত, প্রাইস অ্যারাউন্ড হচ্ছে 3500-3700 টাকার মধ্যে। আমি যখন মানে আমার কাছে যখন আসছিল তখন প্রায় 4200 টাকার উপরে ছিল, বাট এখন মনে হয় সম্ভবত 3700-3800 টাকার মধ্যে। ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারেন। আর আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল কার্ড না থেকে থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে রিয়েলমাটি পেজের লিঙ্ক আছে, সেই পেজে গিয়ে আপনি চাইলে এই লিঙ্কটা পোস্ট করে চাইলে তাদের দিয়ে আনা নিতে পারেন, এই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হতে পারে। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু বলা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।